আজকের পুঁটি মাছের রেসিপিটা অনেকের অজানা আর অনেকের জানা, কারণ যারা জানে না তাদের হয়তো পছন্দ না হতেও পারে, আর যারা জানে তারা কিন্তু অনেক ভালোবাসা দেবে, কারণ তাদের এটা অনেক বেশি ফেভারিট। আমি যেভাবে আজকে রান্না করব সেই রান্নাটা, কারণ আজকে আমি আমাদের গ্রামের দিকে যেভাবে রান্না করে ঠিক সেভাবেই তোমাদের সঙ্গে রান্না করে আমি দেখাবো। তার জন্য আমি 300 গ্রাম মতো পুঁটি মাছ নিয়েছি, আর পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পুঁটি মাছগুলোর মধ্যে কিন্তু ডিম ছিল। যেহেতু বর্ষার মাছ তাই ডিম অবশ্যই থাকবে। তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি, মানে 3টি পেঁয়াজকে মিডিয়াম সাইজের আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। তারপর মাছ রান্না করতে যতটুকু লবণ প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম, আর খুব ভালো করে হাত দিয়ে মুছলে নিচ্ছি। পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে মুছলে নিতে হবে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ থেকে পানি ছাড়তে শুরু করেছে, তো খুব ভালোভাবে মশলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিষ্কার করে রাখা পুঁটি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ফুটি মাছগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, মানে হাফ চামচ এরকম হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়োটা ঝাল বুঝে অ্যাড করবে। দিলাম ধনে গুঁড়ো অল্প আর জিরা গুঁড়ো হাফ চামচ, আর দিয়েছি 2 চামচ মতো আদা রসুন বাটা, মানে ছোটো চামচের 2 চামচ। এবার আমি দিয়ে দিচ্ছি 5 চামচ সরষার তেল। তেলটা মাছের পরিমাণ হিসাবে কিন্তু এখানে দিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলোর মধ্যে না বসিয়ে একটু সময় ধরে মাছগুলোকে মশলার সঙ্গে যদি কষানো হয় তাহলে মাছের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আর এইভাবেই মাছ রান্না করে গ্রামের দিকে খাওয়া হয়, বিশেষ করে আমার গ্রাম অঞ্চলের দিকে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপের মাপ করে, মানে যে কাপে আমরা চা খাই সেই কাপের মাপ করে 2 কাপ পানি, নর্মাল ঠান্ডা পানি কিন্তু আমি এখানে দিয়েছি, কোনো গরম পানি অ্যাড করিনি। পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে মশলাটা চারিদিকে ছড়িয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি ঠিক সেভাবেই কিন্তু বসিয়ে দেবে মাছগুলোকে। তো খুব ভালোভাবে আর নাড়াচাড়া করব না। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, জাস্ট এটা ফ্লেভার আসার জন্য দিয়েছি। এবার কড়াইটা আমি চুলোর মধ্যে বসিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। 10 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। তোমাদের আমি 10 মিনিট পর দেখাচ্ছি মাছ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে নাড়ব না, জাস্ট এভাবে একটু কড়াইটাকে ঘুরিয়ে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। এখন ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি, যতটা পারবে একদম কমিয়ে দেবে। উপর থেকে অল্প একটু ধনে পাতা দিয়েছি, যদি থাকে তবেই দেবে, ধনে পাতা দেওয়াটা কিন্তু অপশনাল। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমেই 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর দেখতে পাচ্ছ ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে ওপরে তেলটা পুরো ভেসে উঠেছে, আর খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এই পুঁটি মাছের রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট জমে যায়, আমার অনেক ফেভারিট। আর পুঁটি মাছ কিন্তু আমি এইভাবেই রান্না করে থাকি, এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। অবশ্যই এভাবে রান্না করে দেখবে যারা জানো না, আর যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে সহজ কোনো রেসিপি নিয়ে।